তার পাশাপাশি আমি খানেগারে ইনচার্জ হিসেবে আছি। আমরা 2019 সালে অক্টোবর মাসে খান একাডেমি ক্লাস শুরু করি। সেখানে আমাদের 6 থেকে 8 পর্যন্ত স্টুডেন্ট ছিল আর প্রায় 150 স্টুডেন্ট ক্লাস করত। অনলাইনের মাধ্যমে খান একাডেমিতে বিভিন্ন ক্লাস করা হয়। অনেক স্টুডেন্টরা ম্যাথে বেশি উইক হয়, সেক্ষেত্রে আমরা ম্যাথ ক্লাসকে বেছে নিয়েছি। সেখানে শুধুমাত্র ক্লাস 8-এ স্টুডেন্ট রয়েছে, 42 জন স্টুডেন্ট রয়েছে এবং তারা সেখানে প্রত্যেকে আমাদের ল্যাবে ক্লাস করে। আমি অবিচ্ছিন্ন হাই স্কুলের একজন ছাত্রী। আমি ম্যাথে আগে অনেক দুর্বল ছিলাম। এই এই লকডাউনে স্কুল বন্ধ থাকাকালীন সময়ে খান একাডেমি করে আমি অনেক ভালো নম্বর করছি ম্যাথে। মাঝখানে আমাদের কোভিড-19-এর কারণে অনলাইন খান একাডেমি ক্লাসটা স্টপ হয়ে যায়। পরবর্তীতে যাদের স্মার্টফোন ছিল তারা বাসায় বসে খান একাডেমি ক্লাস করেছে। বলতেছি যে আমরা ভালো করে এখানে গণিত বুঝতে পারি এবং দক্ষ আরও বেশি হতে পারি। যখন আমাদের স্কুল কলেজ যখন সবগুলো বন্ধ ছিল তখন আমরা এই ক্লাসগুলোর কারণে আমি বেশি উপকৃত হয়েছি, কারণ কোনো স্কুল বা কলেজ ছিল না বলে আমরা বাসায় বসে এই ক্লাসটা করতে পেরেছি এবং কিছু শিখতে পেরেছি। এই জন্য এই খান একাডেমির প্রতিষ্ঠাতা এবং আমাদের স্কুলকে আমার পক্ষ থেকে খুবই বিভিন্ন কুইজের মাধ্যমে প্রশ্ন সমাধান করে এবং সেখানে তারা বিভিন্ন পয়েন্ট অর্জন করে এবং কংগ্রেচুলেশন পায়, সেটা দেখে তারা অনেক উদ্বুদ্ধ হয় এবং তারা ক্লাসটা করার জন্য অনেক আগ্রহী। তাদেরকে ক্লাস করার জন্য আর ডাকতে হয় না, তারা নিজেরাই ক্লাস ডেইলি অ্যাটেন্ড করে থাকে। ধন্যবাদ খান একাডেমিকে এত সুন্দর একটা অর্গানাইজেশন করার জন্য।